কি ব্যাপার তোরা তো কোন একটা কাম বল কমন সেন্স তো পাতলা নেই রুমে আসলাম এখন হলো চেঞ্জ করবো বাসা আসলাম আল্লাহ ফুলের অবস্থা কি ভাবি অনেকগুলো কালকে চলে যাবে এই জন্য দেখা করতেছে কথাবার্তা বলতেছে সকালবেলা হলো চলে যাবে খালা শাশুড়ির পরিচয় পর্ব চলতেছে এই জন্য হলো সবাই হলো রেডি হয়েছে জামাইকে মুখ দেখে হলো দোয়া এবং কি উপহার দিবে সব খালা শাশুড়িরা করতেছে সব যত খালা শাশুড়িরা আছে আমি পলামুখি নেই আমি পলামুখি নেই গে সাকিবের শালা না যে কান্দে সাকিবের শালা টাকা লাগালে কেমন কান্দে সবাই দোয়া দিচ্ছে দোয়া দেওয়া হয়েছে পরিবেশ একটু গরম পাইছেন না দোয়া কিন্তু কম পরে দেবো দোষ কিন্তু আমার কথা আগে কইয়া দিলাম দোয়া কিন্তু কম আর ইলেকশন তো দাও রে ফাকা
ইনকাম সোর্স কিন্তু খুবই কম বর্তমানে, ব্যাংক ব্যালেন্স কিন্তু শেষ। আমি ছোট্ট একটু দোয়া করছি, ছোট্ট দোয়া করে জামাই বাড়ি গিফট শাশুড়ের লাগে পাওয়া যায়। এটা এটাও সুন্দর লাগবে না, মারা দেন না কেহ তো মারা, এটা দেন মারা দেখা মারে। আমাদের অতীত থেকে যত আত্মীয় স্বজন আসছিল আমাদের, তো তারা চলে যাইতেছে, কেউ রেডি আছো? তো তারা সবাই হলো সকাল সকাল রেডি হয়ে গেছে, আজকে আমরা চলে যাবে। তো এখান থেকে ট্রেনে যাবে না, তো এই যে হলো সাদিয়া, কিসে মুস্কান, মুস্কান আম্মু কিসে কে হয়েছে, টুকুর 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 হাঁটে। আর সব বাচ্চাদের মধ্যে কেউ অনেক বেশি মানে আনন্দ করে, মানে ঝগড়া তো করে ওটা কম, কিন্তু অনেক বেশি আনন্দ করে। কুলি ভাই কেমন আছেন? কুলি ভাই সবাই হলো বের হয়ে থেকে, কি হাঁস নিয়ে যাবো একটা পাড়া আপনার মা হয়ে যায়, আমার মা আপনার আপনার মা হয়ে আছে, মা না করে আমাকে বুড়িটা একটু দেন বুড়ি বলি ওলে বলি রে আমাকে আবার তো লাগলো উল্লে তুলে বাটার হলাই বেড়া সুন্দর কাজ আনন্দ রে মানা তানহা মানহা তানহা ছোটা বসো এই জায়গাটা এই কয়দিন একদম কত ঝমঝম ছিল, এখন দেখতে কত ফাঁকা ফাঁকা লাগতেছে, মানে এদিন তাকাইলে মনে হয় তো এই বাড়িতে বিয়ে, তো এখন মনে করেন বিয়েও শেষ, আমার আত্মীয় স্বজন চলে যেতেছে, তো সকাল সকাল বের হইতেছে ট্রেনে যাবে, এই জন্য বের হইতেছে। ফুপুরা ভাবিরা আমরা, আমি সাবিনাপার মা বাবা আছি, তা আমরা হয়তো কাল পরশু চলে যেতে পারি। কি গাড়ি করেছে রিক্সা? কি অটো?
শারমিন্দা দিয়ে সবসময় আমাদের ব্যাগটা আসায় গলা গলার সামনে ফিটারের মতন গুজুলাই রায় সাবিনা পহলে যারা পিকচার তুলতেছে কেন না পুষুম গেল গা আমি এমন শীতের কাছে শীতে কোনো সময় কোনো কিছু করি না আর ওরা চিন্তাও করি না এই যে আমার আপা হলো সবাই লাস্টে বের হলো আমার মামা তো বোন আর আন্টি আর এই গেছে গা গাড়ি কি দুটা উইব সবাই সুস্থভাবে যাইও আর যাইয়া ফোন দিও জানাই নাই সচেতন মানুষ কি জানাইছে স্বর্ণ সব নিয়ে আসে নাই না তারপর হাঁটার পর ব্যথা করে পেট ব্যথা করে এই জন্য রেখে আসলাম আমরা হলো ঘুরতে আসছি এইখানে দেখলাম একটা বাসায় হলো যে চাষ করছে খুব সুন্দর ফুলকপি ঘরোয়া ভাবে প্রায় 1 ঘন্টা ধরে আমরা হাঁটতেছি কুয়াশা ছিল এখন রোদ